वेलकम फ्रेंड टू माय चैनल रेलिश फूड। এটা আমার প্রথম ভিডিও। আমি এটা আমার বাড়ির গোপাল পূজোর জন্য যা কিছু করেছি সেটা দিয়েই আজকের প্রথম ভিডিওটা শুরু করেছি। গোপালের ভোগে যা যা লাগে আমি সেইগুলোই দেখিয়েছি, আর সেই সমস্ত কি কি আমি ভোগে দিয়েছি বা পূজোর সময় কি করলাম সেগুলো দিয়েই আজকে আমার চ্যানেলটা আমি শুরু করলাম। আমি আজকে কোনো রকম মেজারমেন্ট দেখাতে পারিনি, কারণ ভোগে যেহেতু মেজার করে বা চেখে দেখা যায় না, তাই জন্য আমি এটা প্রমিস করলাম যে পরে আমি আরও যখন ভিডিও করব তখন প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে কত মেজারমেন্টে কিভাবে করলে আরও ভালো হয়, কিভাবে চেখে দেখে আমরা আরও ভালো বুঝতে পারবো সেগুলো সব দেখাবো। ক্ষীর লাগবে এই জন্য, আর এমনিতেও গোপালের ভোগে ক্ষীর দেব, তাই জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এই দুধটা 2.5 লিটার দুধ আছে, এটাকে কমিয়ে নিয়ে মানে ফুটিয়ে ফুটিয়ে এটাকে ক্ষীর করব। এটা মালপোয়ার মধ্যে ইউজ করব, আর এমনি ক্ষীরও গোপালকে ভোগে দেওয়া হবে। আমি আগে দেখিয়েছিলাম যে আমি দুধটা জাল দিতে বসিয়েছি, এটা প্রায় 1 ঘন্টা মতো আস্তে আস্তে জাল হয়ে দুধটা এখন দেখতেই পাচ্ছেন যে কীরকম স্ট্রাকচার নিয়েছে। এটা আমি একটা ক্ষীর বানিয়েছি। গোপালের ভোগে ক্ষীর খুবই জরুরি জিনিস, তো এটা হচ্ছে সেই ক্ষীর, এখন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে আমার। পুরো দেখা যাচ্ছে ক্ষীরটা, এর মধ্যে কিচ্ছু দেব না, কোনো এলাচ কোনো মানে কোনো ফ্লেভার কিচ্ছু না, কারণ দুধটা এরকম হয়ে গেলে তার নিজস্ব একটা সুন্দর গন্ধ আসে, সেই গন্ধটাই কিন্তু খুব ভালো হয়। এর জন্য এর মধ্যে আমরা কিচ্ছুই দেব না। আমার ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ক্ষীর। ব্যাস, তাহলে গোপালের একটা ভোগ প্রথম তৈরি হয়ে গেল। যেহেতু গোপালের ভোগে নারকেলের নাড়ু, তালের বড়া এই সমস্ত দিতে হবে, তাই দিদি এখন নারকেল পোড়ানো শুরু করে দিয়েছে। নারকেল পোড়াতে বসেছিল, কিছুক্ষণ সময় লেগেছে, নারকেল পোড়াটা এখন পুরো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমরা গুড় দিয়ে নাড়ু বানাবো, সেটাও দেখাবো। তো এখন নারকেল কোরাটা যে পুরো হয়েছে সেটা দেখালাম। নারকেল কোরানোটা তো আমরা আগে দেখিয়েছিলাম, এখন নারকেলটা কড়াইতে বসে গেছে, দিদি এর মধ্যে মাপ করে চিনি দিচ্ছে, এটা নাড়ু হবে, আমরা চিনি দিয়ে নাড়ুটা করব। আমি আগেই বলেছি যে একটু আমাদের দেখাতে প্রবলেম হচ্ছে, কারণ যেহেতু এটা ভোগ তাই শুধুমাত্র ঠাকুরের বাসনের মধ্যেই আমাদের কাজ করতে হচ্ছে। দিদি তো নারকেলের চিনি দিয়ে গ্যাসের জাল দিতে বসিয়েছিল, আপনাকে তো আমরা দেখিয়েছি, তো এখন আমাদের এটা নেবে গেছে, দেখুন এরকম টেক্সচারে নেবেছে। এখন আমরা এটা নাড়ু বানানো শুরু করে দিচ্ছি। কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে পরে এটা শক্ত হয়ে গেলে আর এরকম যে নাড়ুর যে গোল টেক্সচারটা সেটা নেবে না। হাতে একটু আমরা ঘি দিয়ে নিয়েছি, একটু কাজটা কষ্টদায়ক, একটু গরম আছে তার মধ্যেই করতে হচ্ছে, গোপালের খুবই প্রিয় খাবার। শুধু গোপালের বললে মিথ্যা কথা বলা হবে, অত সব মানুষেরই খুবই একটা প্রিয় জিনিস। আজকে যখন গোপালের জন্যই সব স্পেশাল, তো গোপালের নামেই সব। দেখতে পাচ্ছেন কি সুন্দর নাড়ু হচ্ছে। তাহলে আমাদের নাড়ু পাকানো শেষ হয়ে গেল, দেখুন কীরকম হয়েছে, নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম সাদা ফকফকে দেখতে হয়েছে।
তবে একটা কথা কি, এটা তো আমরা ভোগে দেবো, তাই কিছুই আমরা টেস্ট করতে পারিনি, সবই আন্দাজে দেওয়া হয়েছে। এর জন্য আপনাদেরকেও আন্দাজ করেই দিতে বলা হয়েছে। পরে যখন দেখাবো তখন নিশ্চয়ই আপনাদেরকে কী কী মেজারমেন্ট সেটা বলবো। গোপালের ভোগে আমরা মালপোয়াও দেব, তো মালপোয়া দেওয়ার জন্য আমি এই বাটিটা 2 বাটি সুজি নিয়ে নিয়েছি। এখানে অলরেডি সুজি 2 বাটি ঢালা আছে, আর ছোট এলাচ গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম। আর এই বাটিটায় মাপ করে আবার 3 বাটি ময়দা দেব। এই মাপটা ঠিক হতে হবে, তাহলে মালপোয়াটা ভালো উঠবে। আগেই আমি 2 বাটি সুজি নিয়ে নিয়েছিলাম, যেটা মাপ করে এখানে রাখাই ছিল। এখন 3 বাটি ময়দা দিচ্ছি। একটু প্রবলেমেটিক কন্ডিশনে আছি, কারণ কি ঠাকুরের ভোগ, তো এই জন্য সমস্ত ভেসেলস ইউজ করা যাচ্ছে না, ঠাকুরের বাসনপত্র দিয়ে কাজ করতে হচ্ছে, যার জন্য এই প্যাকেট থেকে এই থেকে কাজটা করতে হচ্ছে। তাহলে 3 বাটি সমান, এটার 3 বাটি ময়দা দিয়েছি, 2 বাটি সুজি দিয়েছি, ছোট এলাচ গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি, কিছুটা মৌরি দিচ্ছি। এটা সবই আন্দাজ মতো একসাথেই চিনি দিয়ে গুলেই করব, তাই জন্য মানে ড্রাই মালপোয়া করতে চাইছি, তাই জন্য কিছুটা পরিমাণ চিনিও, এটা এই পরিমাণটাও আমাদের নিজেদেরই করে নিতে হবে। দেব আর আমি এটাকে দুধ দিয়ে গুলব। দিয়ে ময়ানটা দিয়ে নিচ্ছি, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, অল্প একটু দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে মেখে নেব। সবই দিয়ে দিয়েছি, কিন্তু চিনি দিয়েছি, ছোট এলাচের গুঁড়ো দিয়েছি, মৌরি দিয়েছি, ঘি দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, একটু ময়ান দেওয়ার মতো করে এটাকে মেখে নিলাম। এটার মধ্যে জলও দেওয়া যায়, দুধও দেওয়া যায়। যেহেতু আমি ঠাকুরের ভোগ দেব, সেই জন্য আমি জলটা প্রেফার করলাম না, আমি দুধই দিলাম। আগে থেকে ফোটানো দুধ ছিল, সেই দুধটা দিয়ে দিলাম। এটাকে এমন একটা লিকুইড করতে হবে যেটা আমি ডাইরেক্ট ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে তুলে দিতে পারবো, কেন আমি আগেই বলেছি যে আমি আলাদা করে চিনি রসে মেশাবো না। 1 নম্বর হচ্ছে যে ঠাকুরের ভোগ, সেই জন্য দেবো না, আর দ্বিতীয় কথা হচ্ছে সবারই তো এখন একটা সুগারের প্রবলেম আছে, ভোগ তো আফটার অল মানুষের পেটেই যাবে, তো সেই চিন্তাতেই আমি এইটাতে ডাইরেক্ট চিনি দিয়ে করলে কি হয়, শিরাতে না দিলে চিনিটা একটু কম দিয়েও ইউজ করা যায়। মালপোয়াটা গোলাটা আমি দেখিয়েছিলাম, শুরু করেছিলাম, এখন কমপ্লিট হয়ে গেছে। এইরকম থিকনেসে আমি গোলাটা করেছি, বলেছি আগে যে আমি দুধ দিয়ে গুলেছি, এরকম থিকনেস হয়েছে। এবার এটাকে আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, তাহলে কি হবে ওই সুজিটা ফুলে উঠবে আর ব্যাটারটা ঠিকঠাক মতো টেক্সচারটা নিয়ে নেবে। এর জন্য এটা আমি দেখে দিলাম যে এখন এরকম করেছি, এটা 8 ঘন্টা আমি ঢেকে রেখে দেব, তারপরে আমি এটা দিয়ে মালপোয়া ভাজা শুরু করব। যখন শুরু করব তখন সেটাও আবার আপনাদেরকে দেখাবো। এটা আমি 8 ঘন্টা এখন ঢেকে রেখে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, যাতে আমি আমার মালপোয়াগুলো এখানে ভেজে নিতে পারি। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি খানিকটা তেল দেব। আর খানিকটা ঘি দেব, খানিকটা ঘি দিয়ে দিলাম, তাহলে কি হবে টেস্টটা খুব ভালো হবে। ব্যাটারটা আমি আগেই দেখিয়েছিলাম, 8 ঘন্টা ধরে ছিল, এটা এরকম থিকনেস এসেছে, সুজিটা ভিজে সুজিটা ফুলে গেছে, গিয়ে এখন এটা এরকম থিকনেস এসেছে। আমি আগেও বলেছি আবারও বলছি যে আমি এটা ড্রাই মালপোয়া করবো, এটা রসে ফেলবো না, তার জন্য এর মধ্যে
চিনি টিনি সবই আমার দেওয়া আছে। এটা গরম হলে আমি ভেজে দেখাবো। এখন তেলটা, তেল আর ঘিটা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি ভোগ দেব বলে খুবই ছোট ছোট টেক্সচারের মালপোয়া করতে চাইছি। অ্যাকচুয়ালি এত ছোট করার কোনো দরকারও হয় না। দেখুন মালপোয়াটা কি সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। ঠাকুরের ভোগ যাতে দেখতে ভালো লাগে তার জন্য এরকম ছোট ছোট সাইজে করছি। দেখতে পাচ্ছেন, আবার দেখাচ্ছি। অর্ধেকটা ঘি আর অর্ধেকটা সাদা তেল দিয়েছি। পুরোটা ঘি দিলাম না, তার কারণ হচ্ছে খালি জ্বলে যেত, তেলটা পুড়ে যাওয়ার চান্স থাকতো, সাদা সাদা হতো না। এরকম সাদা সাদা লুচি করতে হবে সেই জন্য। এই যে দেখুন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, একদম সাদা সাদা হয়েছে। একটু লাল করার চেষ্টা করিনি, কেন ভোগেতে এরকম সাদা লুচি দিলেই দেখতে ভালো লাগে। আর তার জন্য পুরোটা ঘি দেইনি, ম্যাক্সিমাম ঘিয়ের সাথে কিছুটা সাদা তেল দিয়েছি। আমরা এখন লাস্ট আইটেম দেখাচ্ছি, যে তালের বড়া। আগে তালের খোসাটা ছাড়ানো হচ্ছে, দুধি প্রায় ছাড়িয়েই ফেলেছে, একটু ইয়ার বাকি আছে, ওইটুকু ছাড়ানো হচ্ছে। খোসাটা ছাড়ানো হয়ে গেলে পরে দেখুন, এরপরে তালটাকে এরকমভাবে ঘষে তালের পাল্পটা বার করে নিতে হবে। কাজটা খুব সোজা নয়, কিন্তু এইভাবে করলে, আর এই যে জিনিসটা দেখানো হচ্ছে
আসলে পরে আঁশটাও আটকে যায় আর তালের পালটাও সুন্দর করে বেরিয়ে যায়। তালটা পুরো পাল বার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর এই জিনিসটা দিয়ে করা হয়েছে দেখে পুরো আঁশটা কিন্তু আমরা আলাদা করতে পেরেছি, না হলে কিন্তু আঁশটা আলাদা করা খুব প্রবলেম। এমনি স্টিলের যে সমস্ত জিনিস দিয়ে আমরা পেঁয়াজ টেঁয়াজ ঘষি ওগুলো দিয়ে কিন্তু এই কাজটা হবে না। এইটার জন্য এই রকম জিনিসই একটা দরকার আছে, যার জন্য কিনা আঁশটা দেখুন আমরা পুরো আলাদা করে দিচ্ছি। আঁশটা একটু বার করে দিন দেবো। এবার এটার মধ্যে আমরা যা যা দেওয়া সেটা আমরা দেখাচ্ছি। তাহলে তালের পালটা আমরা দেখতে পাচ্ছি, আমরা তালটা চেঁচে নিয়ে কেমন করে চেঁচেছি সেটাও দেখিয়েছি, পালটাও এখন এখন এর মধ্যে আমরা নারকেল কোড়া মেশাবো। এরপরে সুজি দেব, এই বাটিটার এক বাটি মতো সুজি দিয়ে দিতে হবে। তারপরে ময়দা দেব, ময়দাটা দিয়ে আগে দেখে নেই যে কীরকম হলো, ব্যাটারটা লাগলে পরে আরেকটু ময়দা দেব। আরেকটু সুজি দিয়ে দিলাম, এবার চিনি দেব। জিনিসটা আমরা খুব একটা প্রেজেন্টেবল করতে পারছি না, তার কারণ হচ্ছে যেহেতু ঠাকুরের ভোগ তাই জন্য কোনো অন্য বাটিতে ঠাকুরের বাটি ছাড়া ও বা ঠাকুরের বাসন ছাড়া অন্য কিছুতে করতে পারবো না, তাই জন্য আমরা সরাসরি দোকান থেকে যা প্যাকেটের জিনিস এসেছিল তার মধ্যেই দেখাচ্ছি। একটু পরি একটু স্বাদের জন্য অল্প একটু নুন দেব, মৌরি দেব, এটাকে এভাবে ভালো করে ফেটিয়ে তারপরে বড়াটা ভাজি। হ্যাঁ, এখন তালের বড়াটা ভাজা শুরু হলো। তেলের মধ্যে ছেড়ে বড়াটা যদি উপরে উঠে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বড়ার টেক্সচারটা একদম ঠিক। বড়াগুলো দেখুন ছোট ছোট করে করেছি, দরকার হলে আর একটু বড় করেও করতে পারতাম, কিন্তু বারবারই বলেছি যে ঠাকুরের ভোগটা একটু ছোট হলে মনে হয় সুন্দর হয় দেখতে, তাই জন্য এরকম করে বড়াগুলো করেছি। সারাদিন আমরা এই গোপাল পুজোর জন্য সারাদিন যা কিছু করেছি সব এইটার জন্যই, এখন রাত্রাতে আর রাত্রিতে হওয়া উচিত পুজোটা, কিন্তু আর রাতে পারা যায় না, তাই জন্য এখনই পুজোটা শুরু করলাম। এখন আমরা ভোগটা গোপালকে নিবেদন করে দিচ্ছি। এই পাতাটা দেওয়ার মানে হচ্ছে নিবেদন করা হলো। তুলসী পাতা ছাড়া গোপালের ভোগ নিবেদন হয় না।
চ্যানেলের অষ্টতর শতনাম, তার সাথে ভোগ আরতি শেষ করে আজকের মতো আমি আমার গোপাল সেবা শেষ করলাম। ফ্রেন্ডস, আমার চ্যানেলটা দেখবেন, দেখে কমেন্টস করবেন, ভালো লাগলো কিনা সেটাও বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।